गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हलो सैटरडे और एखन बजे हे 12টা बेजे गेछे। तो आमी एखन लांचेर प्रिपारेशन करब, कालकेर आछे खाबार किन्तु ओटा आबार रात्रेई खाबो। एखन आमी सेई दोसार बैटार करेछिलाम सेटा फर्मेंट हये गेछे, तो आज के भाबछि इडली चाटनी और साम्बार बानाबो। और कि सकालबेला आमादेर ब्रेकफास्ट हये गेछे, আমি আজকে ব্রেকফাস্ট করতে ভুলে গেছি, এখন মনে পড়ছে। যাই, ওদের হয়ে গেছে গুবলু, গোলক ওদের হয়ে গেছে। তো গোলক বেরিয়েছে এখন, একটুখানি ওর কাজ আছে, আর আমি লাঞ্চটা বানাই। তো আমার সাথে দেখতে থাকুন আমি কি কি করি। এখানে আমি চাটনির জন্য এগুলো নিয়ে নিয়েছি, নারকেল, এখানে পিনাট, এখানে হচ্ছে ভাজা ছোলা মানে বিনা অয়েলে, আর কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার এটাতে একটু জল দেব, জল দিয়ে গ্রাইন্ড করব। চাটনিটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা, সরষে আর একটু কারি পাতা দিলাম। এটা দিয়ে এই নারকেলের চাটনিটাতে ফোড়ন দেব। আমি বাটার সময় সল্ট দিয়ে দিয়েছিলাম, এটা যখন আমি মিক্সিতে বাটছিলাম। তো এখন সল্ট একটু টেস্ট করে নেব যে ঠিক আছে কিনা, যদি লাগে আর একটু দিয়ে এটাকে এবার ফ্রিজে একটু ঠান্ডা হতে দিই। ডালটা হাফ বয়েল হয়ে গেছে, এবার আমি টমেটো, পেঁয়াজ আর এই ভেজিটেবিলগুলো যেগুলো কেটে রেখেছিলাম, এখানে আরও অনেক ভেজিটেবিল দেওয়া যায় কিন্তু আমি এগুলোই দিচ্ছি, খুব বেশি খুব অল্প করে করছি, তো বেশি ভেজিটেবিল দিচ্ছি না। জন্য রসুন একটু থেতো করা, এখানে সেই ইমলিটা রেখেছিলাম সেটার জলটা দিয়ে দেবো। এভারেস্টের সাম্বার মশলা, দু চামচ, এতে গুড় দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে গুড় নেই, সেজন্য আমি সুগারই দিচ্ছি।
আর একটু জল দিলাম। এবার এটাকে একটু মিক্স করে নেব, করে এটা আবার প্রেসার কুক করব। এখানে আমি একটু গাজরকে কুচি কুচি করে নেব, কারণ গুবলু সাম্বার বা চাটনি কিছুই খাবে না, সেই জন্য একটু গাজর কুচি করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে আমি ইডলি বানাবো। তাহলে কি হয়, একটু ভেজিটেবলটাও খাওয়া হয় ওর, এর সাথে একটুখানি ওই যে চাটনিটা বানিয়েছি ব্যাটারটার সাথে একটু চাটনিও মিশিয়ে দেবো, তাহলে একটু টেস্ট হবে। আমি ঘি দিয়ে তড়কা লাগাবো। আমি যখন ডালটা সবজিগুলো সেদ্ধ করতে দিয়েছি তখন কোনো অয়েল দিইনি, আমি অনলি ঘি দিয়ে তড়কা লাগাবো। আছে ঘিতে আমি সর্ষে দিয়ে দিলাম, সরি শুকনো লঙ্কা দিলাম, আর একটু কারি পাতা, আর একটু হিং। হিংটা শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি হিং একটু বেশি করে দিলে ভালো লাগে, আমার হিংটা একদমই শেষ। একটু ফোটাবো, তরকারি একটু ফোটালে ভালো লাগে। ইডলিটা বেশ সফট হয়েছে, খুব সফট, এই ইডলিটাও খেতে খুব ভালো লাগছে। চাটনি দিয়েছিলাম, বেশ একটা টেস্ট এসছে, বেশ ভালো। আমি এই ব্লগটা শুরু করেছিলাম স্যাটারডেতে, তো স্যাটারডে সানডে করার পর আজকে এখন হচ্ছে মানডে, তো মানডে আমি মর্নিংয়ে চলে এসেছি এখন সানডে থেকে, তো মানডে আমি কন্টিনিউ করছি ব্লগটা। তো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, এই গুবলু স্কুলে চলে গেছে, আর আমি স্নান টান করে নেবার পর রান্না, সেরকমভাবে রান্না কিছু ছিল না, রান্না করে নে যেটুকু বাকি ছিল করে নিয়েছি, করার পরে এই একটু মপিং এসব করছি, কারণ মাঝে মাঝে ডিপ ক্লিনিংটা করাটা খুব দরকার হয়।
গুবলু চলে এসেছে স্কুল থেকে, ও স্কুলে একটা কিছু বানিয়েছে, একটা অর্নামেন্টস বানিয়েছে, ও এসে দেখালো। আর এটা ছিল আমার আর গোলককে, মানে ও দিয়েছে গিফট আমার আর আমাকে আর গোলককে। তো গিফটটাও ভীষণ সুন্দর হয়েছে, গোলকও খুব হ্যাপি হয়েছে দেখে, আর খুব সুন্দর বানিয়েছে ও। এসেই ও এটা ক্রিসমাস ট্রিতে লাগিয়ে দিল। আজ বিকেলে আমার স্যালনে অ্যাপয়েন্টমেন্ট ছিল চুল কাটার, তো আমি চুল কেটে এলাম। একটু ছোট করব ঠিক করছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম, ফাইনালি আজকে করতে পেরেছি। স্যাটারডের পরে আমি আর সেরকমভাবে কোনো ব্লগ করিনি, স্যাটারডে সানডে একটু একটু করে করেছি কিন্তু পোস্ট করা হয়নি। তো আজকেও সেটা কন্টিনিউ করছি। ফাইনালি আজকে আমি আমার হেয়ার কাট করে এসেছি আর আমি ভীষণ হ্যাপি। তো যাই হোক, এখন ডিনার করব আমরা। আমি ভাত বসিয়ে দিয়েছি, আমাদের একটুখানি মাটন আছে সেটা খাবো, আর সেরকমভাবে কিছু করতে হয়নি আমাকে আজকে। আজকে অনেক খাবারই ছিল, স্যাটারডে সানডে যা করেছিলাম সেগুলো অনেক খাবার ছিল। তো যাই হোক, আজকে আমি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ওকে, তাই তো, সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করতে, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি ওকে সাবস্ক্রাইব ডাকছি। থ্যাংক ইউ জানা। ওকে বাই, গুড নাইট।